আসসালামু আলাইকুম। তো কথা না বাড়িয়ে শুধু চলুন শুরু করা যাক এই ডিজাইনিং ঝুমকাটা আপনার কীভাবে তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে আমি পাঁচটা দড়ি ইসের মধ্যে আমি পুঁতি, ছোট ছোট যে পুঁতি আছে সেই পুঁতি আমি এখানে গেঁথে নিয়েছি এবং যে কোনো একটার মধ্যে একটা সিলভার কালারের বল আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে সবগুলো একসাথে আমি গেঁথেছি। গাথা যখন হয়ে গেছে সর্বশেষে এখানে আমি এই একটা পুঁতি দিয়েছি। যদি এই পুঁতিটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে যে এখন পায়েল পাওয়া যায় বাংলাদেশে বড় সাইজের যে পায়েলটা আছে সেটা আপনারা নিতে পারেন। নিয়ে এখানে আমি এটাকে গেঁথে দিয়েছি এবং এখানে এই যে বড় যে পায়েলটা দিয়েছি তার থেকে এই ছোটো আকারে আরেকটা নিয়েছি, নিয়ে এখানে আমি গেঁথে দিয়েছি। এখানে যদি আপনারা চান এটা ডিজাইনটা আপনারা ডিফারেন্ট লুক দেওয়ার জন্য ডিফারেন্ট কালারও কিন্তু এখানে নিতে পারবেন, বাট আমি যে ড্রেসে এটা লাগাবো অ্যাটাচ করবো সেই ড্রেসের সাথে এই সাদাটাই আর কি মানাচ্ছে, তাই এখানে আমি নিচ্ছি। তো গাথা হয়ে গেলে এই জায়গা দিয়ে আমি একটু পুঁতি দিয়ে নিচ্ছি, কয়েকটা পাঁচ থেকে ছয়টার মতো আমি পুঁতি এখানে গেঁথে নিচ্ছি এবং এই যে ঝুমকাটা আছে সেটা এটা লাগাবো আমার হাতা যে আছে ড্রেসে, হাতার ফ্রন্ট এই দুই সাইডে, এবং আরেকটা লাগাবো হচ্ছে গিয়ে আমার যে ফ্রন্টে যে আমার একটা ড্রেস আছে ও ফ্রন্টে লাগানোর জন্য একটা। তো আমার এই ভিডিওতে আমি এটা পুরোনো একটা ড্রেস আমি ট্রান্সফার করছি নতুন একটা ড্রেস লুক দেওয়ার জন্য, তো সেটার জন্যই আসলে এটা করা। তো এখন যা করছি এটাকে দুইটা ডিফারেন্ট পুঁতি দিয়ে এখানে ছোটো ছোটো আমি পুঁতিগুলো গেঁথে নিচ্ছি। এভাবে করে গেঁথে আমি ডাইরেক্ট চলে যাব ড্রেসে অ্যাটাচ করার জন্য। তো এখানে আমি ছোট্ট করে একটা গিট দিয়ে দিয়েছি সিকিউরের জন্য, যদি কোনো কারণে যদি বাই চান্স যদি এটা খুলে যায় সেই ক্ষেত্রে আপনারা ছোটো একটা গিট দিয়ে নিতে পারেন, নাহলে কিন্তু খুলে যাওয়ার রিস্ক থাকে। তো আপনারা এখানে এটাকে ভালো করে গিট দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে আমি তিনটা রেডি করে নিব, কারণ আমার দুই হাতায় চলে যাবে দুইটা এবং ফ্রন্টে থাকবে একটা। তো এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্টের পিস। এখন আমি এখানে ডাইরেক্ট এটাকে সুই দিয়ে এটাকে গেঁথে লাগিয়ে নিচ্ছি এবং এইভাবে করে ভালো করে গিট দেওয়া হয়ে গেলে আমি এটাকে কেটে নিব। তো এভাবে করে আপনারা ব্লাউজের জন্য, সালোয়ারের জন্য, তারপর যে ওড়না আছে দুপাট্টা আছে সেটার যে সাইডে দেওয়া থাকে ঝুমকা সেটার জন্য, হাতার জন্য, গলার জন্য আপনারা এটা ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন এবং খুব অল্প সময় এবং ইজি একটা ঝুমকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই ঝুমকাটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং যারা নতুন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো বেল আইকনটি বেলটা ক্লিক করুন যেন সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওটা চলে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই।